বন্ধুরা আমি রাহুল লাভিং পেট সেম্পায় ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে যে নিয়ে আলোচনা করব ককডেল পাখি। ককডেল পাখির বাচ্চা ফুটলে এক থেকে দুই দিন পর মারা যায় কেন বা মারা যাওয়ার কারণটা, তো আমি যতটা জানি যেটা লক্ষ্য করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত বলে রাখি এখানে যে পেয়ারটা দেখা হচ্ছে এই পাখিটি কিন্তু দুটো ডিম পেয়েছিল। ডিওয়ার্নিং করানোর পর হাঁড়ি খুলে দিয়েছিলাম, তারপর ডিওয়ার্নিং করেছিলাম, তারপরে কিন্তু এরা দুটো ডিম পেয়েছিল। আমি ভেবেছিলাম ডিমগুলো হয়তো ফুটবে না, তারপর দেখলাম ডিমে কিন্তু চলে এসছে ব্লাড, তো আমি রেখে দিয়েছিলাম, তারপর কিন্তু বাচ্চা ফুটেছে। তো আজকে সেই দিন হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে, দুটো বাচ্চাই ফুটে গেছে। তো এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এখন একদিন। তো এই একদিনের বাচ্চাকে যদি আপনারা ঠিকভাবে যত্ন না করেন বা কেয়ার না করেন তখন কিন্তু পাখির বাচ্চাটি মারা যায়। তো বাচ্চাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাঁড়িটার সামনে নিয়ে গিয়ে, তবেই বুঝতে পারবেন। দুটো ছোটো ছোটো বাচ্চা দেখতে পেয়েছেন, এই বাচ্চার বয়স দেখলেন একদিন। তো বাচ্চা কিন্তু ভালোভাবে খাবার তো দিতেই হবে, সাথে কিন্তু আপনাকে দিতে হবে মেডিসিন। কী মেডিসিন দেবে? এরকম ছোটো বাচ্চাকে কিন্তু আপনারা এখন হজমের ওষুধটা আপনাকে দেখতে হবে। ককটেল পাখির কেজের মধ্যে গ্রিটের ব্যবস্থা করতে হবে, গ্রিট চুন ফুরকির ব্যবস্থা করতে হবে যাতে হজমটা হয়। এবং মেডিসিনের মধ্যে আপনারা নিওফিফটিন হিউম্যান ওষুধ, এই ওষুধটা কিন্তু খুবই ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যখন বাচ্চা ফুটে যাবে কোনো অচেনা লোককে যদি পাখির ঘরে ঢুকতে দেন পাখি কিন্তু অনেক ভয়ে ছটফট করে। সেক্ষেত্রে যদি পাখিরা বাচ্চাকে নাও ফিট করাতে পারে তখন কিন্তু বাচ্চাটি মারা যেতে পারে, এই কারণটা হয়ে থাকে। আবার ধরুন এখন এখন কিন্তু ওয়েদার আবার চেঞ্জ হয়, কখনো বৃষ্টি কখনো ঠান্ডা, অত্যন্ত বেশি ঠান্ডা পড়লে বর্ষার সময় ঠান্ডা এলে হয়তো বাচ্চাটি ঠান্ডাতে মারা যেতে পারে। আবার অত্যন্ত গরম পড়ে গেলে ধাড়ি পাখি যদি শরীর হিট হয়ে যায় তখন আপনারা কী করবেন? তখন আপনাদের বড় বাটিতে জল দিতে হবে, যে খাবার বাটিতে জল দেওয়া হয় সেই জলের বাটিতে একটু বড় দেবেন যাতে পাখি স্নান করতে পারে। ককটেল পাখির বাচ্চা ফুটলেই মাদি পাখিটা অনেকদিন হাঁড়িতে থাকতো, তাই বাইরে এসে কিন্তু ওরা স্নান করে, সেই লক্ষ্যটা আপনাদের করতে হবে, ঠিক আছে। স্নান করার একটু বেশি করে জল দিতে হবে যাদের শরীরটা গরম থাকে, গরম থেকে ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। খাওয়া দাওয়ার মধ্যে নরম খাবার অত্যন্ত আপনাদের চার থেকে, এই যে বাচ্চার বয়স দেখালাম একদিন, আপাতত কিন্তু চার থেকে পাঁচ দিন কিন্তু আপনাদের নরম খাবার দিতে হবে। নরম খাবার সাদা শুকনো ভাত দিতে পারেন, ঠিক আছে। কলমি শাকের পাতা কুচো কুচো করে কেটে দিতে পারেন। কলমি শাকটা না দেওয়াই পাকা, কোনো ভেজিটেবিল ফুড না দেওয়াই ভালো, চার পাঁচ দিন হয়ে যাওয়ার পর তবে ভেজিটেবিল ফুডটা দেবেন। নরম ভাত দিতে পারেন, ঠিক আছে। এখন গম, সেই গম বীজানো গিয়ে আমি গম দিই, সেই গম যদি এখন দেওয়া হয় হজমে অসুবিধা হয়ে বাচ্চাটি মারা যেতে পারে। ছোলা দিতে পারেন, ছোলাটাকে একটুখানি থেতে করে দেবেন যাতে ধাড়ি পাখিটা খেতে অসুবিধা না হয়, ছোলা দিতে পারেন, ঠিক আছে। ভাত দিতে পারেন, চার পাঁচ দিন একটু ভালো করে আপনাদের কেয়ার করতে হবে, তারপর আপনারা কিন্তু ভেজিটেবিল ফুড দিন, এগ ফুড দিন, গম দিন, এসব কোনো কিন্তু অসুবিধা হবে না। কিন্তু আপনারা কিন্তু দশ বারো দিন পর্যন্ত হজমের ওষুধটা চালিয়ে যেতে হবে, নিওফিফটিন হজমের ওষুধটা চালিয়ে যেতে হবে, এরমভাবে কিন্তু আপনাদের কেয়ার করতে হবে। ধাড়ি পাখিটা মুখে মুখে খাবার রাখতে হবে যাতে কোনো অসুবিধা না হয়, এইগুলো করতে হলে তবেই কিন্তু বাচ্চাগুলো দুটো বেঁচে যাবে। আর না হলে আপনার বাচ্চা ফুটেছে, আপনি যে হট করে শক্ত দানা দিচ্ছেন সেই দানা গিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাটি মারা যেতেই পারে গলায় আটকে, ঠিক আছে। আপনার জল কিন্তু অত্যন্ত পরিষ্কার জল দিতে হবে, জল ভালো জল দিতে হবে, আর সকাল সাতটার আগে কিন্তু পাখিদের খাবার দিয়ে দিতে হবে। নইলে কী হবে, সকাল যত বেলা বাড়বে পাখির ডিম ছেড়ে বা বাচ্চা ছেড়ে কিন্তু বাইরে খাবার জন্য ছটফট করবে, জল খাবার জন্য ছটফট করবে, সেক্ষেত্রে কিন্তু ওরা তা দিয়ে দিয়ে বাচ্চাটা যখন ঠান্ডা হয়ে যাবে বাচ্চাটি মারা যাবে। এই দু একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করতে পারেন তবে কিন্তু ভালোভাবে বাচ্চাটিকে বানাতে পারবেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম, যদি না বোঝাতে পারি তাহলে কমেন্টে জানাবেন, আমি যথাযথভাবে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখতে থাকবে লাভিং পেট সেম্পায় ইউটিউব চ্যানেল।